তোমরা দেখতে পাচ্ছ এই চণ্ডীমাতা রাইস মিল বেলেপাড়া বেঙ্গাই। তো এই বেলেপাড়ার লাস্ট প্রান্তে কম্পিটিশনটা হচ্ছে। প্রথমে প্রচণ্ড রোদ গরম, তো সেই গরম উপেক্ষা করেও আমরা আসছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই বলবে। ছবির কোয়ালিটি হয়তো মানে ততটা ভালো ফেস করতে পারলাম না, বা একটু হয়তো ডিস্টার্ব হলেও হতে পারে। তো চেষ্টা করবো যতটা পরিষ্কার করা যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে। আর পরশু দিনকে একটা কম্পিটিশন রয়েছে, যেটা হাজিপুর রামজনপুর দিকে যে রাস্তাটা যাচ্ছে ওর পাশে থেকে একটা কালী মন্দির আছে, ওইখানে ভোলানাথ সাউন্ডের সাথে রয়েছে তারামা সাউন্ড, ভোলানাথ সাউন্ড কোটিপুরের আর আদমগড়ের তারামা সাউন্ড একদম মুখোমুখি কম্পিটিশন। আর একটা সেট আপ রয়েছে ডিডি মিউজিক, ওখানেরই লোকাল সেট। কালকে ওখানে সব সেট আপগুলো ঢুকে যাবে, পরশু দিনকে ওই ডিডি মিউজিকের নতুন সেট আপটা টেস্টিং হওয়ার কথা রয়েছে। জানি না তো কতদূর কী হবে। তো তোমরা যদি আসতে চাও তোমরা কালকে শুটিং ভিডিও আনতে আসতে পারো, আর পরশু দিনকে কম্পিটিশনের ভিডিও পাবে। পরশু দিন পুজো রয়েছে, তারপর দিনও বাজবে আবার। তার
দিনু ভাই মিউজিক প্রোডাকশন কুন্দা থেকে। রোম রোম ভাইও, সিস্টেম পার দেঙ্গে, সিস্টেম পার দে, সিস্টেম পার দেঙ্গে। কুন্দা থেকে দিনু ভাই মিউজিক প্রোডাকশন। মিউজিক প্রোডাকশন কুন্দা থেকে। সিস্টেম পার দেঙ্গে, সিস্টেম পার দেঙ্গে। Thank you.
বন্ধুরা, আমরা এখন জয় মা দুর্গা সাউন্ডের কাছে যাচ্ছি। একদম 200 মিটার মধ্যে একদম মুখোমুখি কম্পিটিশন হচ্ছে, তো কে কতটা প্রেসারে বাজাচ্ছে তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। গেলাম, এরপর জয় মা দুর্গা সাউন্ডের কাছে যাচ্ছি, কতটা প্রেসারে বাজায় তোমরা ভিডিওটা দেখে, পুরোটা ভিডিও দেখে কমেন্ট করে জানাবে। তো একদম মুখোমুখি কম্পিটিশন হচ্ছে, তো এখানে রয়েছে তো দুটো একদম মুখোমুখি। Thank you.
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিশন অলরেডি চালু করে দিয়েছে, পুজোর দোলা ঘোরাচ্ছিল সেই জন্য বন্ধ ছিল, তো এখন এই মাত্র চালু হলো। তো কতটা প্রেসারে বাজাচ্ছে তো তোমাদেরকে দেখাবো। এখানে ডি মিউজিকের C20 রয়েছে 8টা, আর এখানে রয়েছে 500 মেশিন আছে 1টা, আর এখানে 1000 রয়েছে 1টা, আর এখানে 250 রয়েছে 2টো, দেখতে পাচ্ছ, আর 2টো ATI প্রো আছে, আর C20 1টা এখানে রয়েছে। তো কতটা প্রেসারে বাজায় তো তোমাদেরকে দেখাবো। তো ভোল্টেজ একদম 200 মতন ভোল্টেজ রয়েছে, তো সেখানে কতটা মানে প্রচণ্ড রোদ, রোদের জন্য ছবির কোয়ালিটি হয়তো ততটা মানে পরিষ্কার হবে না, মানে টেম্পারেচার এতটাই হয়ে গিয়েছে। তবুও তোমাদের জন্য কষ্ট করে আসলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে।